আপনি কি অত্যাধুনিক গবেষণা সম্পর্কে জানতে প্রস্তুত যা ক্যান্সারের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে? গবেষকরা দেখতে পেয়েছেন যে ম্যাক্রোফেজ দ্বারা প্রকাশিত দুটি জিনের অনুপাত ক্যান্সারের চিকিৎসার জন্য রোগীর প্রতিক্রিয়া পূর্বাভাস দিতে পারে। CN9 জিন ম্যাক্রোফেজগুলি প্রকাশ করে যা ক্যান্সার কোষগুলিকে আক্রমণ করে, যখন HPP1 জিন ম্যাক্রোফেজগুলি প্রকাশ করে যা টিউমার বৃদ্ধিকে সমর্থন করে। টিউমার মাইক্রোএনভায়রনমেন্টে HPP9 অনুপাতের একটি উচ্চ CRF থেকে HPP9 অনুপাত একটি অ্যান্টিটিউমার প্রতিক্রিয়া নির্দেশ করে, যখন একটি কম অনুপাত একটি প্রোটিউমার প্রতিক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই অনুপাতটি এন্ডোথেলিয়াল কোষ এবং ফাইব্রোব্লাস্টগুলির মতো অন্যান্য কোষের আণবিক ক্রিয়াকলাপও নির্দেশ করতে পারে। টিউমার মাইক্রোএনভায়রনমেন্টের নন ক্যান্সারাস কোষগুলি টিউমারগুলির বৃদ্ধি এবং কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফাইব্রোব্লাস্ট, এন্ডোথেলিয়াল কোষ, এপিথেলিয়াল কোষ এবং বিভিন্ন ইমিউন সেল প্রজাতি সহ এই কোষগুলি টিউমার বৃদ্ধিতে সহায়তা বা বাধা দেয়। ক্যান্সারের চিকিৎসার জন্য এই কোষগুলিকে টার্গেট করা তান্ত্রিক, কারণ ম্যালিগন্যান্ট কোষগুলির বিপরীতে তারা দ্রুত পরিবর্তিত হয় না এবং এইভাবে থেরাপির প্রতিরোধের বিকাশের সম্ভাবনা কম। গবেষকরা মাথা এবং ঘাড়ের ক্যান্সার রোগীদের টিউমারগুলি বিশ্লেষণ করে দেখেছেন যে পৃথক কোষগুলিতে জিন এক্সপ্রেশন কিভাবে রোগীর ফলাফলের সাথে সম্পর্কিত। তারা দেখতে পেয়েছেন যে CHP1 এবং SPP9 প্রাগনোসিসের সাথে যুক্ত ছিল এবং এটি অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে সত্য ছিল। SPP1 এক্সপ্রেশনের সাথে SPP3 এর অনুপাত অন্যান্য টিউমার মাইক্রোএনভায়রনমেন্ট কোষের অবস্থা এবং মাথা এবং ঘাড়ের টিউমারগুলিতে নির্দিষ্ট প্রো এবং অ্যান্টিটিউমার ঘটনাগুলির সাথে মিলে যায়। এই অনুসন্ধানগুলি ইমিউনোথেরাপির মতো চিকিৎসার জন্য টিউমার মাইক্রোএনভায়রনমেন্টগুলিকে আরও প্রতিক্রিয়াশীল করে তুলতে ওষুধের বিকাশকে উন্নত করতে পারে। বিভিন্ন কোষের ধরনের দ্বারা ভাগ করা জিন এক্সপ্রেশন স্বাক্ষরগুলি শনাক্তকরণ সম্ভাব্য আণবিক লক্ষ্যগুলিও প্রকাশ করে ক্যান্সারের চিকিৎসার জন্য নির্ভুল ওষুধের কৌশল তৈরিতে সহায়তা করে।